আবারও হাজির হয়েছে ফস্কার দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদেরকে ফস্কার ফিলিং তৈরি করে দেখাবো এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে পারফেক্ট ফোসকা তৈরি করবেন তো ফস্কার ফিলিং তৈরি করার জন্য আমি এখানে চটপটের ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি তেঁতুলের জুস আমি এক একমুঠ তেঁতুল এক কাপ পানি দিয়ে জুস বের করে নিয়েছি এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলু আমি কুচু কুচু করে একদম মিহি করে নিয়েছি চাকু দিয়ে কেটে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর এখানে তো নিয়েছি ফোসকা এখানে এছি চিনি এখানে আছে বিট লবণ এখানে আছে কাঁচামরিচ কুচি এখানে আছে ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া মরিচের ফাঁকি এখানে আমি ভাজা শুকনামরিচ ফাঁকি নিয়েছি এখানে আছে চটপটির মশলা আর এখানে আছে লেবু শশা ধনিয়ার পাতা পেঁয়াজ কুচি আর ডিম তো প্রথমে আমরা তেঁতুলের টক রেডি করে নিব এর জন্য আমি এখানে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ চিনি শুকনো মরিচ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা দিয়ে আমরা এটা মিক্স করে নেব তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ চিনি ঝাল এগুলো আপনারা টেস্ট করে অ্যাড করবেন একটু চিনি লাগবে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি আমার টেস্ট অনুযায়ী চিনি লবণ ঝাল অ্যাডজাস্ট করে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো এটা রেখে দিচ্ছি তো এখন আমরা ফোস্কার ফিলিং রেডি করবো দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনা মরিচের ভাজা অর্থাৎ চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি বিট লবণ লবণ দিয়ে আমরা এটা মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা চটপটির মশলা আমি এক চামচ অ্যাড করলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন কারণ আপনার মশলা কতটুকু দেবেন সেটা আপনার অ্যাডজাস্ট করবেন কতটুকু আপনি বুটের ডাল চটপুটির ডাল নিচ্ছেন সেটার উপরে এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস দিলে ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় বেশ ভালো লাগে খেতে জাস্ট এক চা চামচের মতো অ্যাড করলাম খুব সুন্দর লেবুর রসের ফ্লেভার পাচ্ছি আমি এরপর যা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার পাতা শশাক করছি পরে আমরা আবার ওপর দিয়ে ছড়িয়ে দিব সৌন্দর্যের জন্য বাস আমার মিক্স করা হয়ে গেছে এখন আমরা ফসকায় ফিলিং করে নেব যেটা নরম পাশ সে পাশে ভেঙে নিতে হবে এক পাশ শক্ত এক পাশ নরম আমি সবগুলো এভাবে ফিলিং করে নিচ্ছি এখন আমরা এটার মধ্যে শসা দিয়ে দেব এভাবে সবগুলো একসঙ্গে দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ডিম মেশিনের সাহায্যে আমরা এরকম করে দিব হয়ে গেছে আমার ফস্কা এখন আমি সাজিয়ে দেখাচ্ছি এখন আমি সার্ভ করছি সার্ভিং ডিশে এভাবে একটা একটা করে তুলে নিব আমরা দিন এভাবে সার্ভ করবো তো টকটা হবে এরকম দেখতে পাচ্ছেন না পাতলা না ঘন এটা মিডিয়াম হবে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা ঘন করে নিতে পারেন এটা যে শুধু দেখতে নাই তা কিন্তু না এটা খেতেও দারুণ টেস্ট আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না নিচে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে রাখবেন এতে করে যেটা হবে যে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন